নমস্কার স্টুডেন্ট, কেমন আছো? তোমার সব ভালোই আছো? ভালো থেকো। তোমাদের যে ড্রয়িংটা করানো হবে সেটা হবে ভারতীয় জাতীয় পতাকা। পতাকা করতে গেলে না প্রথমে দুটো লাইন টানতে হয়, ঠিক আছে? এরকম একটা টানতে হবে, ঠিক আছে? তারপরে এ হবে, দেখো নিচে ছোট হবে বড় করবো, ঠিক আছে? বই একটু রাউন্ড করে দিয়েছে, রাউন্ড করতে তোমাদের একটু এভাবে করতে হবে, হাতটা রাউন্ড করে নেবা। বাবা টোপ থেকে নিয়ে নিচ্ছি একটু সুন্দর করে, এটা দেখে দিচ্ছি লাইন আছে, একটু এরকম লাইনগুলো আছে আর কি। তুমি এটা আমাদের এগুলোকে ঘুরি ঘুরে নাও, ঠিক আছে? তারপর দুপুর থেকে তারপরে এটার মাছ এটার ঠিক এখান থেকে তৈরি নেই, এটা নিচ্ছে এই লাইনটা আসবে, ঠিক আছে? এই একসাথে করলেই হবে। গোল হবে বা একটু এরকম করো, কোনো অসুবিধা নেই, কালারগুলো জানি। কিছু অরেঞ্জ হবে, উপর থেকে দিয়ে কিছু লাইট করে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে ওই গ্রে কালার দিয়ে বর্ডার করে দেবো, গ্রে ছাই কালার দিয়ে, গ্রে। এটা হলো অরেঞ্জ করে দেবো, সব উপর থেকে দিয়ে কিন্তু ব্যাট করতে হবে। এটা কিন্তু লিবরার, ঠিক আছে? এটা ব্রাউন হোক বা গ্রে হোক, ঠিক আছে? আর গ্রে করবো বা ব্রাউন করবো, করতে পারো ব্রাউনও করা যায়, ঠিক আছে? ব্রাউনও করা যায়। এটা এটা লাইট ব্রাউন বলে একটা যেমন লালচে এই বলি খয়েরি বলি রেড রেড ধরনের হবে, ঠিক আছে? এটা তাই। আর এই জায়গাকে ঘিরে করে দেবো, ঠিক আছে? এই জায়গা এইটা এটা ঘিরে, ঠিক আছে? এইভাবে করে চুলটা করে দেবে, ঠিক আছে? বাইরের রং বাইরের রং বের করবে না, ভালোভাবে করবো, হয়ে যাবে। নমস্কার।